নমস্কার বন্ধুরা, আমার অনন্যা মিউজিকের সবাইকে জানাই স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি চলে এসেছি অনেকদিন পর আরও একটি নতুন গানের হারমোনিয়াম টিউটোরিয়াল নিয়ে। প্রথমে দুঃখিত, বেশ কিছুদিন অসুস্থতার জন্য কোনো ভিডিও করা হয়নি। ইভেন এখনও বলতে গেলে অসুস্থতা পুরোপুরি সেরে ওঠেনি। তো যাই হোক, আজকে করব একটি রবীন্দ্রসঙ্গীত গানের টিউটোরিয়াল, একটি রিকোয়েস্ট করা গান। গানটি হচ্ছে ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকায় মাথা। আজকে গানটি আমি করছি বি ফ্ল্যাট স্কেল থেকে। তো প্রথমে আমি বি ফ্ল্যাট স্কেলে নোটেশনটা করে নিচ্ছি। গানটিতে দুটি কোমল স্বর ব্যবহার হবে, সেটা হচ্ছে কোমল গা আর কোমল নি। গান শুরু হচ্ছে সা থেকে, পুরোটা গান আমি স্বরলিপি সহ দেখিয়ে দিব। ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকায় মাথা, প্রথম স্থায়ীটুকু দেখিয়ে দিচ্ছি। ও আমার ও সা, আমার সা সা নি, এখানে হচ্ছে উদাহরণ নি। ও আমার দেশের দেশের সা নি সা রে কোমল গা, ও আমার তোমার রে রে কোমল গা, তোমার পরে মাপা পরে ঠেকায় রে মা কোমল গা, ঠেকায় মাথা রে সা। তাহলে কি হলো? ও আমার দেশের মাটি তো তোমাতে হবে মা আর বিশ্বময়ীতে হবে পা, তোমাতে বিশ্বময়ী তোমাতে বিশ্ব তোমাতে, তারপর তোমাতে মাতে হবে তোমাতে অন্তরাতে আসি। তুমি মিশে ঝুমুর দেশ
ওই রেতে। তুমি শীতল জলে জোড়া
সা নি সা। তুমি শীতল জলে, তুমি হবে সাতে আর শীতল হবে নি সা। তুমি শীতল জলে, জলে হবে রেতে। এবার আসি শেষের পাটটাতে। শেষের পাটটা পুরোটাই সঞ্চারীর মতো সুর, আমি জাস্ট গেয়ে দেখিয়ে দিচ্ছি, উপরে স্বরলিপি থাকবে। যদি সঞ্চারীটা উঠিয়ে নিতে পারেন স্বরলিপি দেখে, তাহলে ওই সেম একই স্বরলিপিতে আপনারা শেষের পাটটা উঠিয়ে নিতে পারবেন। আজকে টিউটোরিয়ালটি এ পর্যন্তই। দুঃখিত, আসলে গানটা ভালো করে করতে পারিনি, কারণ গলার অবস্থা একেবারেই খারাপ, বারবার করতে গিয়ে গলা শুকিয়ে আসছিল। তারপরে চেষ্টা করেছি, আমার ভুল ত্রুটি থাকলে অবশ্যই আমি ক্ষমা প্রার্থী। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।